সরকার মেয়াদে আমাদের অনেক অর্জন রয়েছে এবং আজ ক্রীড়াঙ্গনের এগিয়ে নেওয়ার পেছনে এই অর্জনগুলোকে আমরা মনে করি আরও বেশি করে আমাদের এগিয়ে আমরা নিতে চাই। এ বিষয়ে আপনাদের আন্তরিকভাবে সহযোগিতা কামনা করছি। যেহেতু মত বিনিময় দিয়েছি, এখন আপনাদের সাথেও আমরা আপনাদের কথাগুলো আমরা শুনতে চাই, বা আপনাদের কোনো বক্তব্য আছে কি না, বা আপনাদের কোনো কথা আছে কি না, বা আমাদের কাছে কোনো কিছু জিজ্ঞাসা আছে কি না, সেটাও আপনাদের মুখ থেকে আমরা শুনতে চাই। আপনারা যদি আমাদেরকে আপনাদের কোনো পরামর্শ থাকে সে বিষয়টিও আমরা একসাথে শুনব। তবে আজকে মূলত আমরা একসাথে কিছুটা সময় কাটানো এবং কিছুটা আপনাদের এই যে মত বিনিময় একসাথে আমাদের যারা ক্রীড়াকে এগিয়ে নিতে এত অবদান রেখেছেন তাদেরকে কিছুটা সম্মানিত করাটাও আসলে আমাদের আজকের এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। গত 3 বছরে আমাদের প্রথমবারের মতো যুব বিশ্বকাপ আমরা জয় করতে সক্ষম হয়েছি এবং আপনারা জেনে খুশি হবেন যে আমরা অনুরোধ আমাদের মন্ত্রণালয় থেকে আমরা আন্তঃবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপ চালু করেছি। আমরা অনুরোধ 17 ফুটবল বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা চালু করেছি এবং আপনারা জেনে খুশি হবেন এই বছর থেকে আমরা আন্তঃকলেজ বঙ্গবন্ধু আন্তঃকলেজ এবং আন্তঃকলেজ ফুটবল এবং আন্তঃকলেজ ক্রিকেট আমরা এই বছর থেকে আমরা চালু করছি। এবং এই যে গ্যাপ, এই যে কথাগুলো প্রাইমারি প্রাথমিক গণশিক্ষা বিভাগ যারা চালু করছেন প্রাথমিক স্কুল বঙ্গবন্ধু প্রাথমিক গোল্ড কাপ ফুটবল এবং তারা চালু করেছে, আমরা হাই স্কুল লেভেলে অনুরোধ 17 চালু করেছি, আমরা কলেজ লেভেলে আমরা চালু করছি এবং বিশ্ববিদ্যালয় লেভেলে আমরা চালু করেছি। এই যে প্রত্যেকটা স্টেজে আমাদের কিন্তু খেলাগুলোকে আমরা শুরু করেছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের অন্য অন্য ইভেন্টেও আমরা এগুলো পৌঁছাতে চাই। আমি আর বিশেষ কথা না বলে আরেকটি জানেন যে আমাদের খেলার মাঠগুলোর অভাব রয়েছে। 186টি উপজেলায় আমরা মিনি স্টেডিয়ামের কাজ শুরু করেছি এবং আরও 171টি উপজেলায় মিনি স্টেডিয়াম কার্যক্রম আমরা আবার হাতে নিয়েছি। ডিপিপি কার্যক্রমের কার্যক্রম চলছে, কক্সবাজার একটি ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, 2টি স্টেডিয়াম আমরা কাজ শুরু করেছি। আমাদের ডিপিপির কাজ প্রায় শেষ, ফিজিবিলিটি স্টাডি হয়ে গেছে, আমরা এটি যে কোনো সময় আমরা পরিকল্পনা মন্ত্রণালয়ে জমা দেব। এমনি করে আরও ফতুল্লা ক্রিকেট স্টেডিয়াম আপনারা জানেন যে জরাজীর্ণ অবস্থায় ছিল, এটি আমরা বুয়েটকে দিয়ে একটি ফিজিবিলিটি স্টাডি করিয়েছি, এটি বুয়েট আমাদেরকে রিপোর্ট দিয়েছে এবং সেই আলোকে আমরা আমাদের কার্যক্রমগুলো আমরা শুরু করছি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.